আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হলেন ইভালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিন। আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙার সাথে জড়িতদের খুঁজে বের করতে দুদককে নির্দেশ প্রধানমন্ত্রী। করোনাকালে বিভিন্ন ব্যাংক থেকে চাকরি হারানো কর্মীদের পুনর্বহালের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী। জোর দিবেন বৈষম্য দূর করে সব দেশের মধ্যে করোনা টিকার সুষম বণ্টনে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রতারণার মামলায় গ্রেফতার হলেন অনলাইন প্ল্যাটফর্ম ইভালির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিন। বিকেলে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে র্যাব সদর দপ্তরে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। গুলশান থানায় ইভ্যালির বিরুদ্ধে বুধবার রাতে প্রতারণার অভিযোগ এনে এক গ্রাহকের মামলার দায়েরের পর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ইভ্যালির মালিকের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র্যাব। দেড় ঘণ্টারও বেশি সময় অভিযান চালিয়ে বাসা থেকে ইভ্যালির এমডি রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামিমা নাসরিনকে গ্রেফতার করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাসার বাইরে অসংখ্য গ্রাহক ভিড় করেন। গ্রেফতারের পর একটি মাইক্রোবাসে তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। র্যাবের পক্ষ থেকে জানানো হয় জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে গণমাধ্যমকে পরে জানানো হবে। তাকে আজকে গ্রেফতার করেছি বা আটক করেছি যাই বলেন, সেটা করেছি মূলত একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে উনি মামলা করেছেন। সরকারের বিভিন্ন সংস্থা এই বিষয়টি নিয়ে কাজ করছেন, তারা নিশ্চয়ই একটি ব্যবস্থাপনা করবেন যার মাধ্যমে সম্মানিত নাগরিকবৃন্দ বা গ্রাহকবৃন্দ তারা যাতে তাদের যেটা অর্থ ফেরত পান বা পণ্য ফেরত পান এই ব্যাপারে নিশ্চয়ই একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানটির শীর্ষ দুই কর্মকর্তার গ্রেফতার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে গ্রাহকদের মধ্যে। লক্ষ লক্ষ গ্রাহক যারা টাকা পাবে, যে মার্চেন্ট যারা টাকা পাবে, গভর্নমেন্ট আমি আশা করব যে এই সুন্দর একটা সমাধানের মাধ্যমে এই গ্রাহকরা যারা দ্রুত জন্য টাকা পায়। গুলশান থানায় প্রতারণার মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলকে এক নম্বর ও চেয়ারম্যান শামিমাকে দুই নম্বর আসামি করা হয়েছে। এতে ইভ্যালির আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে অজ্ঞাতনামা দেখিয়ে আসামি করা হয়েছে। মামলার বাদী আরিফ বাকের অভিযোগ করেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে 3,10,597 টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি তিনি। নিরুপায় হয়ে তিনি অর্থ আত্মসাতের অভিযোগ করেন। নানা অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। গত 25 আগস্ট ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের সব ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এরপর গত 14 সেপ্টেম্বর সচিবালয়ে এক সভায় ইভ্যালির বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নিতে সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়। সেই সুপারিশের পর র্যাবের অভিযানে গ্রেফতার হলেন প্রতিষ্ঠানের শীর্ষ দুই কর্মকর্তা। মনি হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আশ্রয়ণ প্রকল্পের ঘর যারা ভেঙেছে তদন্ত করে তাদের খুঁজে বের করতে দুদককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ অধিবেশনে তিনি বলেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জিয়াউর রহমানের কফিনে তার মরদেহ ছিল না বলে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে বাংলাদেশ আর্কাইভ বিল সংশোধনের ওপর আলোচনায় অংশ নেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় জিয়াউর রহমানের কবর সহ বিভিন্ন ইস্যুতে সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের বিতর্কে সরগরম হয়ে ওঠে অধিবেশন। শহীদ পেয়েছেন জিয়াউর রহমানের লাশ সেখানে আছে কি নাই সেটা বড় বিষয় নয় মাননীয় স্পিকার, সেটা নাই সেটা আপনারা কিভাবে জানলেন? তার লাশের পোস্টমর্টম হয়েছে, সামরিক ট্রাইব্যুনালে বিচারও হয়েছে মাননীয় স্পিকার, সুতরাং এগুলো তো সত্য ঘটনা। জিয়াউর রহমানের কবর নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের মন্তব্যের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জিয়ার শাসনামলে কোন কারাগারে কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে তার হিসেব বের করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি, গায়েবানা জানাজা হয়েছিল, কয়েকদিন পরে একটা বাক্স আনা হলো। ইভেন জিয়ার এরশাদ সাহেব, তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন, এই মৃত্যু কিছুদিন আগেও বাবা জিজ্ঞেস করছে, আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আমাকে বলছে বোন লাশবাবু কোথায়, আর কি বলবো। গৃহহীনদের আশ্রয় প্রকল্পের ঘর কারা কোন উদ্দেশ্যে ভেঙেছে তা খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দমন কমিশন তদন্ত বন্ধ করবে কেন, সেখানে আমার প্রশ্ন, তাদের তো তদন্ত বন্ধ করার কথা না, তাদেরকে তো বন্ধ করতে হবে, তাদের তো তদন্ত চালু রাখতে হবে, তদন্ত করে দেখতে হবে এখানে যারা ভাঙলো তারা কারা, তাদের উদ্দেশ্যটা কি ছিল, তারা কেন ভাঙলো। অধিবেশনে ভাড়া চালিত বিদ্যুৎ কেন্দ্র চালাতে বিশেষ আইনের মেয়াদ 5 বছর বাড়ানো, নির্দিষ্ট ফি দিয়ে আর্কাইভ থেকে তথ্য পাওয়ার বিধান রেখে বাংলাদেশ আর্কাইভ বিল 2021 পাশ হয় জাতীয় সংসদে। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অভিযোগ ছাড়া ব্যাংক থেকে কর্মীদের চাকরিচ্যুত করা যাবে না। একই সাথে করোনা মহামারীতে বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া কর্মীদের পুনর্বহালের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই নির্দেশ জারি করে। সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ ছাড়াই করোনাকালে শুধু লক্ষ্যমাত্রা অর্জন না করা বা অদক্ষতার অজুহাতে কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত বা চাকরি থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ এসেছে। কোনো কোনো ক্ষেত্রে পদত্যাগ করার পর কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধাও দেওয়া হচ্ছে না। রপ্তানির চেয়ে পণ্য আমদানির পরিমাণ বেশি হয়, বেড়েই চলছে ডলারের দাম। খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে 88 টাকা দরে। ডলারের দাম সহনীয় না হলে বাণিজ্য বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। করোনা সংকট কাটিয়ে সচল হতে শুরু করেছে দেশের অর্থনীতি। দেড় বছর পর আবারও বেড়েছে পণ্য ও মূলধনি যন্ত্রাংশের চাহিদা, ফলে এসব পণ্যের আমদানির হারও বাড়ছে। এ কারণে টানা দুই বছর স্থিতিশীল থাকার পর কয়েকদিন ধরেই চড়া ডলারের বাজার। ব্যাংকিং চ্যানেলে 85.5 টাকা দরে বিক্রি হলেও কার মার্কেট বা খোলা বাজারে এর চেয়েও বেশি দামে ডলার বিক্রি হচ্ছে। ডলার আজকে 88 টাকা আমরা কিনতেছি আর 88.20 টাকা বিক্রি করতেছি। বাজারটা বাড়তেছে এর জন্য যে ডলার এখন বাড়িতে আসে না, ফ্লাইট বন্ধ, এই জন্য ডলারের দামটা বাড়তেছে। আমদানি নির্ভর হওয়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা। তাদের মতে, বিনিময় হার সহনীয় পর্যায়ে না এলে উৎপাদন খরচ বাড়বে, সরাসরি এর প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। আমাদের কিন্তু আমদানি নির্ভরতা একইভাবে বাড়তে থাকবে যেভাবে রপ্তানি বাড়তে থাকবে। এবং আপনি যদি স্থানীয় শিল্পায়নের কথা বলেন, স্থানীয় শিল্পায়নও কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেন্স ওরিয়েন্টেড, যেখানে আপনার ইনকামটা ডলার ইনকামটা কম হয়, রপ্তানি ছাড়া বাজারে ডলার ঢুকছে, তখন কিন্তু একটা ব্যালেন্স অফ পেমেন্টসে আমাদের রপ্তানি কারকরাও ক্ষতি হবে না, আমদানি কারকরা ক্ষতি হবে না। সো FDIটা হলে আমাদের একটা স্টেবল ইনফরমেশন আমরা পাচ্ছি। বিভিন্ন ইম্পোর্ট আমাদের বেড়ে যাচ্ছে, যার কারণে এখন ডলারের একটু ক্রাইসিস হয়ে যাচ্ছে। সেই ক্রাইসিস মুহূর্তে যখন এরকম হয় তখন দেখা যায় বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করে। 1/9/2021 আমরা প্রায় 60 মিলিয়ন ডলার আমরা মার্কেটে ছেড়েছি, 46.63 বিলিয়ন ডলার রিজার্ভ আছে আমাদের কাছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে। দ্রুত সময়ে ডলারের বাজার নিয়ন্ত্রণে বিদেশি বিনিয়োগ চান উদ্যোক্তারা। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা জোরদারের পরামর্শও দিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 51 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,109 জনে। মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 26 জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 29 জন, চট্টগ্রাম বিভাগে 8। স্বাস্থ্যবিধি দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 31,149টি নমুনা পরীক্ষায় 1,862 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই শনাক্ত 1,135 জন, শনাক্তের হার 5.98%।
শহরের দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি মানুষ বঞ্চিত হচ্ছেন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল থেকে। আবার গ্রামে দরিদ্র না হয়েও এই সুবিধা নিচ্ছেন অনেকে। কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বরত কর্মীদের দুর্নীতি ও অদক্ষতার কারণে এমন হচ্ছে। বিশ্ব ব্যাংকের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্যের হার 26% হলেও সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আছে 35% মানুষ। তাই অনেকে দরিদ্র না হয়েও দরিদ্র জনগোষ্ঠীর এই সুবিধা ভোগ করেন। আবার উল্টো চিত্র শহরাঞ্চলে, সেখানে 19% দরিদ্র মানুষের মধ্যে সামাজিক সুরক্ষার সুবিধা পায় মাত্র 19%। আসল সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রেও সমস্যা উঠে এসেছে বিশ্বব্যাংকের গবেষণায়। দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বেড়েছে। প্রতি 10টি পরিবারের মধ্যে 3টি এখন এই কর্মসূচির আওতায় আছে। কিন্তু নানা জটিলতার কারণে দারিদ্র্যের হার এখনো ততটা কমেনি। We are strongly committed to continue working with the government and also with other DPs to implement the relevant public expenditure review recommendations in support of the government's social protection commitments and reforms. বিশ্বব্যাংকের গবেষণায় বলা হয়েছে, প্রকৃত দরিদ্ররা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা না পেলেও নানা অনিয়মে অনেক সচ্ছল ব্যক্তি এর ফল ভোগ করছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য দূর করে সব দেশের মধ্যে করোনা টিকার সুষম বণ্টন নিশ্চিত করতে জাতিসংঘের সাধারণ পরিষদে জোর তাগিদ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে 76তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বড় পরিসরে টিকা উৎপাদনে মেধাস্বত্ব উন্মুক্ত করার প্রস্তাবও তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সাধারণ অধিবেশনে বাংলায় দেওয়া বক্তব্যে শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধান ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসনে বৈশ্বিক উদ্যোগেরও আহ্বান জানাবেন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা কর্মসূচিতেও বাংলাদেশ অংশ নেবে। অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের লক্ষ্য হচ্ছে ঈশ্বিত লক্ষ্য, যে 2015 সালে আমাদের পার্টনার কান্ট্রিগুলো বলেছিল যে ক্লাইমেট ফান্ডে $170 billion প্রতি বছর এই 2020 সালের পর থেকে দেবে, কিন্তু এখনও আমরা একটি টাকার চেহারা দেখিনি। এইবারে আমরা আশাবাদী যে তারা সেই $100 billion সেইটার ব্যবস্থা করবে। পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রমের পরিধি বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গভবনে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশকালে তিনি এ মন্তব্য করেন। বিচারকরা যাতে তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নিতেও জুডিশিয়াল সার্ভিস কমিশনকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি। জোর দেন পেশাগত দক্ষতা বৃদ্ধিতে উন্নত প্রশিক্ষণের ওপর। দুই সন্তানের ভবিষ্যৎ ও দেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত বাবা শরীফ ইমরান ও জাপানি মা নাকানো এরিকোর আইনজীবীদের সুন্দর সমাধানের চেষ্টা করতে বলেছে হাইকোর্ট। একই সাথে গুলশানের ভাড়া বাসায় দুই শিশু সন্তানের সাথে শুক্রবার থেকে একদিন মা ও একদিন করে বাবা থাকবেন বলে আদেশ দিয়েছে আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। 8 সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত। এর মধ্যে দুই পক্ষের সাথে আলোচনা করে আইনজীবীরা বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। এই বিষয়টাকে আলাপ আলোচনা করে সিনিয়র আইনজীবী সহকারে কোনো অ্যামিকেবল সেটেলমেন্টে বা বন্ধুত্বপূর্ণ কোনো সমাধানে পৌঁছা যায় কিনা সেই আলাপ আলোচনা করার জন্যই মূলত 28 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন। এই সময়টুকুতে মা এবং বাবা দিন ভাগ করে বাচ্চাদের সঙ্গে থাকবেন। যিনি মামলা করেছেন মা, তিনি জাপানি নাগরিক, বাবা তিনি বাংলাদেশি নাগরিক, তিনি আমেরিকান নাগরিক এবং জাপানের রেসিডেন্স। বাচ্চারা জাপানি নাগরিক, আমেরিকান নাগরিক, একই সময়ে তারা বাবার সূত্রে বাংলাদেশেও বসবাসরত। এই যে একটি পিকুলিয়ার সিচুয়েশন, এই পিকুলিয়ার সিচুয়েশনের সঙ্গে শুধু বাংলাদেশের মানুষ নয়, দেশের বাইরেরও একটি সম্পর্ক সেখানে বিদ্যমান। সেই জন্যই বলেছেন যে এটি একটি ভাবমূর্তির ব্যাপার আছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনটি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছিল সে অনুযায়ী প্রক্রিয়া চলছে। তিন দফায় ৬ মাস করে ১৮ মাস মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাকে স্থায়ীভাবে মুক্ত করে দিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবে আইন মন্ত্রণালয় বলেছে, স্থায়ীভাবে মুক্ত করার এখতিয়ার আদালতের। ইয়েস নো কোনোটাই আমরা বলতে পারবো না, এটা প্রক্রিয়া আছে। মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে যাবে, এগুলি আপনারা সবই জানেন, এটা প্রক্রিয়াধীন রয়েছে। আমি তো বলেছি প্রক্রিয়াধীন আছে, প্রক্রিয়া চলছে। যাদের উপর জনগণের আস্থা নেই তারাই আজ রাজনীতির নামে ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, সুবিধাবাদী দল বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে যাচ্ছে। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতা কর্মীদের উপর নিপীড়নে বিশ্বাস করে না বলেও এ সময় দাবি করেন ওবায়দুল কাদের। নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে বিএনপি রেওয়াজে পরিণত করেছে। নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন তাদের রোজ নামচায় পরিণত হয়েছে। আমরা আগেও বলেছি, শেখ হাসিনা সরকার দমন পীড়নে বিশ্বাসী নয়। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসেব তলব নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক কেন সাংবাদিকদের ব্যাংক হিসেব চেয়েছে তা খুঁজে দেখা হচ্ছে। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা যেন অন্য কারো স্বাধীনতা হরণ না করে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। তাহলে তো সেটা সরকার অবশ্যই যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে, ব্যাংক হিসাব এমপিদেরও তলব করা হয়, ব্যাংক হিসাব রাজনীতিবিদদের তলব করা হয়, ব্যাংক হিসাব ব্যবসায়ীদেরও তলব করা হয়। কিন্তু সমস্ত নেতৃবৃন্দের কেন করা হলো সেটি আমার কাছেও একটি বড় প্রশ্ন। এতে উদ্বেগের কোনো কারণ আছে বলে মনে করি না, বরং এটি জানার পর যারা চেয়েছে তারা বুঝতে পারবে আসলে কেন চাওয়া হলো, সেটি হয়তো অনুধাবন করতে পারবে। দলের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে নেতারা দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আন্দোলনের কৌশল, দল পুনর্গঠন সহ সাংগঠনিক বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলার নেতৃবৃন্দ ও পেশা জীবীদের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে। প্রায় ৯২ জন আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, প্রত্যেকেই বক্তব্য রেখেছেন এবং বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা করণীয় এবং সামগ্রিক পরিস্থিতি সেই সম্পর্কে তারা কথা বলেছেন। এবং আজকে বিশেষত্ব হচ্ছে যে আজকে স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা ছিলেন তারাও বক্তব্য রেখেছেন। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের বড় ছেলে মনোয়ার হোসেন। চেয়ারম্যান আনোয়ার হোসেনের মৃত্যুর পর গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস এর সমর্থনে এ পদে নির্বাচিত হন তিনি। নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আনোয়ার গ্রুপের প্রধান কার্যালয়ে ডক্টর মাহফুজুর রহমানের পক্ষে ফুল, কেক ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান এটিএন বাংলার বিক্রয় ও বিপণন বিভাগের উপপ্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনার টিকা সম্পন্ন করেছে চীনের ১০১ কোটিরও বেশি মানুষ। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এই ঘোষণা দিয়েছে। বলা হচ্ছে, কমপক্ষে দুই ডোজ টিকা নিয়েছেন ১৪০ কোটি মানুষের মধ্যে ১০১ কোটিরও বেশি, যা মোট জনসংখ্যার ৭০%। চীনে গত বছর স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ টিকা কর্মসূচি। এর আওতায় আনা হয় ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে। সিনোফার্ম ছাড়াও এখন পর্যন্ত অন্তত ৬টি টিকার অনুমোদন দিয়েছে চীন। জানাবো পার্টেক্স খেলার খবর।
সেরা পারফরম্যান্স দিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে দলকে জয় উপহার দিতে চান পেশার তাসকিন আহমেদ। তবে এবারের বিশ্বকাপটা বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বাংলাদেশের এই গতি তারকা। পরাগারমানের রিপোর্ট। 2016 টি-20 বিশ্বকাপে খেলার কথাই ছিল তাসকিন আহমেদের, কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায় আর খেলা হয়নি। 2019 ওয়ানডে বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত ছিল, শেষ পর্যন্ত ইঞ্জুরির কারণে দলে ডাকি পাননি তাসকিন। বাংলাদেশ দলের পেস আক্রমণের মূল ভরসায় এখন তিনি। সবকিছু ভুলে বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরে দেশের জয়ে ভূমিকা রাখতে চান তাসকিন। আমার জন্য ওমান এবং দুবাইয়ে খেলাটা একদম নতুন হবে যদি আমার সুযোগ হয় ইনশাল্লাহ। তো আমি এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম আমি চাই যে ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জিতানো। দীর্ঘ 5 বছর পর আবারও বিশ্বকাপের বিশ্বমঞ্চে, স্বভাবতই উচ্ছ্বসিত তাসকিন। বিশ্বকাপে নিজের সেরাটাই দিতে চান 26 বছর বয়সী এই পেসার। এমনি প্রিপারেশন ওয়াইজ ওটিস গিবসন এবং টিম ম্যানেজমেন্টদের সাথে আমার ভালো মতো কাজ করা হচ্ছে সব সময়। সম্প্রতি মিরপুরের কন্ডিশনে ম্যাচ খেলার তেমন সুযোগ পাননি তাসকিন। ওমান আমিরাতে আগে খেলার অভিজ্ঞতাও নেই, অবশ্য প্রস্তুতি নিয়ে চিন্তিত নন তিনি। বিশ্বকাপটা বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেই ধারণা তাসকিনের। ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হবে, তো চ্যালেঞ্জিং হবে বোলারদের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম এক্সিকিউশন প্রপার হলে ভালো করে চলে। আগামী 17 অক্টোবর মাসকাটে বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ শেষেই টি-20 অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন ভারতের বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে কোহলি জানান, মরুর দেশে টি-20 বিশ্বকাপের পরই এই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। কোহলি লিখেছেন, নিজের সর্বোচ্চ দিয়ে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে এবং নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। তাছাড়া সতীর্থ, কোচিং স্টাফ, কোচ এবং সকল ভারতবাসীকেও ধন্যবাদ জানান কোহলি। দেশের হয়ে 90টি টি-20 ম্যাচ খেলেছেন কোহলি, এর মধ্যে 45 ম্যাচে ভারতকে নেতৃত্বও দেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হলেন ইভালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিন। আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙার সাথে জড়িতদের খুঁজে বের করতে দুদকের নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনাকালে বিভিন্ন ব্যাংক থেকে চাকরি হারানো কর্মীদের পুনর্বহালের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জোর দিবেন বৈষম্য দূর করে সব দেশের মধ্যে করোনা টিকার সুষম বণ্টনে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।